السلام عليكم ورحمة الله وبركاته. سيستي سندالي سكولم كولج شرق شعر. بتجي أسكري فيديو كلاسة. توما ده شواي كده لشيء شعركم. تومرا الله رحمه ده بالو أصلا من كوسي. الله تعالى رحمه ده أمي أمي بالو أصلا. الحمد لله. أسكري أمي توما ده إسلام رودي شيكا كلاس لي أشلو. نوبوم سني. أسكري أمي بالو أصلا كوربو. দ্বিতীয় অধ্যায় পাঠ 9 থেকে বিষয় হচ্ছে আলোচনা বিষয় হচ্ছে সূরা 3 সূরা 3 এর শিক্ষা ব্যাখ্যা অনুবাদ এবং এর সারে নজর সম্পর্কে আলোচনা করব তো প্রথমে শুরু করছি এই সূরাটি সূরা 3 এর পরিচয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সর্বমোট 114টি সূরা নাযিল করেছেন তার মধ্যে এই সূরাটি সূরা 3 কুরআনের 95তম সূরা এটি কুরআনের 30 নম্বর পাতায় অবস্থিত এই সূরাটির আয়াত সংখ্যা 8টি এবং এই সূরাটির প্রথমে 8-3 শব্দটি উল্লেখ আছে বলে এই সূরাটির নাম রাখা হয়েছে সূরা 3 যে শিক্ষার্থীবৃন্দ তোমরা গভীর মনোযোগ দিয়ে ক্লাসটি দেখবে এবং বোঝার চেষ্টা করবে তো এই সূরাটির প্রথমে আল্লাহ তাআলা বলেছে তিন মুজাইতুন প্রথমে আল্লাহ তাআলা কয়েকটি জিনিসের শপথ করেছেন এবং বলেছেন যে নিশ্চয় আমি মানুষকে অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত আখিরাত পর্যন্ত তার শেষ পর্যন্ত পরিণতির কথা বলেছেন এবং হাশরের ময়দানে সমস্ত কিছু হিসাবিত হবে এই বিষয়েও আলোচনা করেছেন তো এখন এই সূরাটির শানে নুজুল আলোচনা করব এই সূরাটির মধ্যে শানে নুজুল শান অর্থ হচ্ছে কারণ আর নুজুল অর্থ হলো অবতীর্ণ তাহলে বোঝা যাচ্ছে যে শানে নুজুলের অর্থ হলো নাজিল হওয়ার কারণ কেন এই সূরাটি নাজিল হয়েছে কোন গুরুত্বপূর্ণ কোন বিষয়ে অথবা কোন ঘটনার প্রেক্ষাপটে এই সূরাটি অবতীর্ণ করা হয়নি এই সূরাটি অবতীর্ণ করা হয়েছে মানব জাতির বিশেষ কিছু দিক নির্দেশনা এই সূরাটির মধ্যে রয়েছে পরকালের কথা রয়েছে এবং দুনিয়ার জীবন সুন্দর করার কথা রয়েছে এবং মানব জাতির জন্ম এবং মৃত্যু কথা রয়েছে এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা মানব জাতিকে হুশিয়ার করে বলে দিয়েছেন যে নিশ্চয় মানুষকে অতি উত্তম স্রোতে সৃষ্টি করা হয়েছে এখন আমরা আসব এই সূরাটির অনুবাদ সরল অনুবাদ করবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ হলো দয়াময় আল্লাহ আল্লাহ তাআলা নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহেরবান এবং দয়াল প্রথম আয়াতে বলা হয়েছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন আল্লাহ তাআলা বলেন তিন একটি ফলের নাম ও জাইতুন জাইতুন একটি ফলের নাম এই দুটি ফলের কসম খেয়ে বা শপথ করে আল্লাহ তাআলা বলছেন ও তুরি সিনিন সিনাই পর্বতের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়াহাজাল বালাদিল আমিন এই নিরাপদ নগরীর কসম খেয়ে বলছেন লাকাদ খালাকনাল ইনসান নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম অতি উত্তম আকৃতি দিয়ে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন অতঃপর আল্লাহ তাআলা এই মানুষকে সর্বনিম্ন স্তরে নামিয়ে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু কিন্তু তারা নয় তারা ব্যতীত তারা কারা ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান গ্রহণ করেছে ওয়া আমিলুস সালিহাত এবং সৎকর্ম করেছে ফালাহুম আজরুন গায়রু মামনুন তাদের জন্য অশেষ পুরস্কারের কথা রয়েছে তাদের জন্য অশেষ পুরস্কার রয়েছে আমায় কাযযিবুকা বা'দু বিদ্দীন হামাইকা দিবুল বাদ বিদ্দিন অতপর হে মানুষ কিসের তোমাদেরকে পরকালের কথা অবিশ্বাসী করে তুলল অবিশ্বাস হিসেবে তোমরা মনে করছ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ তাআলা কি সমস্ত হাকিম সমস্ত বিচারকের চেয়ে আল্লাহ তাআলা যে সবচেয়ে বড় হাকিম এটা কি তোমাদের জানা নেই এটা কি তোমরা মনে করো না আল্লাহ তাআলা কি সবচেয়ে বড় হাকিম বা বিচারক হন এটি হচ্ছে কোরআনের এই সূরাটির সর্বনুবাদ এখন আমরা এই সূরাটির ব্যাখ্যা আলোচনা করব প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন এই জাইতুন এবং
তিন একটি ফল দুটি ফলের নাম এটি সিরিয়া সিরিয়া রাষ্ট্রে সবচেয়ে বেশি পাওয়া যায় এই সিরিয়াতে আল্লাহ তাআলা অনেক মানে অগণিত নবী এবং রাসূলকে পাঠিয়েছিলেন এই দুটি ফল অত্যন্ত বরকতময় ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুর সিনিন আরেকটি হচ্ছে সিনাই পর্বতের শপথ করে বলেছেন সিনাই পর্বত এটা তুর পাহাড় এই পাহাড়ে হযরত মূসা আলাইহিস সালাম সেখানে গিয়েছিলেন এবং আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেছেন এবং সেই পাহাড়ে আল্লাহ তাআলা এই মূসা আলাইহিস সালামের উপর কিতাব তাওরাত কিতাব অবতীর্ণ করেছেন ওয়াহাজাল বালাদুল আমিন এখানে আল্লাহ তাআলা বলেছেন এই নিরাপদ নগরীর কসম অর্থাৎ এই মক্কা শরীফের কসম দিয়ে বলেছেন এই মক্কা নগরীতে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং এই মক্কা নগরীটি বলাছেন নিরাপদ শহর বলা হয়েছে এবং এই যুদ্ধ যে কোনো যুদ্ধ সংগঠিত হওয়ার জন্য নিষেধ করা হয়েছে এই মক্কা নগরী এই জন্য এই মক্কা শরীফ এই মক্কাতে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে এই জন্য এই মক্কা শরীফের বা এই কাবা ঘরে নিরাপদ নগরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আরেকটি বিষয় হচ্ছে ওয়াহাদুল বালাদ নবীন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর নিশ্চয় আমি মানুষকে অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মাখলুকাত থেকে সৃষ্টির সেরা জীব মানুষকে অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন এই বিষয়টা বলতে গিয়ে আল্লাহ তাআলা এর আগে অনেকগুলো বিষয়ে পছন্দ করেছেন সুতরাং মানব যেহেতু সৃষ্টির সেরা এই জন্য মানব যদি তার আল্লাহ তাআলার হুকুম এবং আহকাম মান্য করে তাহলে সে সৃষ্টির সেরা হিসেবে পরিগণিত হবে আর যদি এই মানুষটি আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের হুকুম না মানেন তাহলে এই মানুষটি নিম্ন স্তরের মানুষ হবেন অর্থাৎ চতুষ্পদ জন্তুর মতো হয়ে যাবেন আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আমা ইনকা জিবুকা বাদে বিদ্দিন কিসে তোমাদেরকে আখেরাতকে বা পরকালকে অস্বীকৃতি বা অবিশ্বাসী করলো এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত আখেরাতকে যেন অবিশ্বাস করে কারণ আখেরাতে প্রত্যেকটি মানুষকে উপস্থিত হতে হবে তার জীবনের সমস্ত ভালো এবং মন্দের কাজ মন্দ কাজের হিসাব অবশ্যই দিতে হবে আরেকটি জায়গায় বলা হয়েছে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আল্লাহ তাআলা কি সর্বময় সমস্ত হাকিম বা বিচারকের চেয়ে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ বিচারক হন অবশ্যই আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার মালিক এবং পৃথিবীর সমস্ত হাকিম বা বিচারকের চেয়েও আরো বড় বিচারক সেই হাশরের দিন মানুষকে আল্লাহ তাআলা বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং আল্লাহ তাআলা বিচারক হবেন এবং সেই বিচারকের দায়িত্ব বার্তন করবেন বিচার করবেন মানুষকে যখন সেই দরবারে হাজির হতে হবে তখন ভালো মন্দ হিসাব দেওয়ার পর জান্নাতে যাবে এবং যে জান্নাতে যাবার জান্নাতে যাবে আবার যে জাহান্নামে যাওয়ার সে জাহান্নামে যাবে এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত এই সুরাটির শিক্ষা ব্যাখ্যা অনুবাদ জেনে নিজের জীবনে প্রতিফলন ঘটানো সর্বশেষ যে আলোচনা হয়েছে এই সুরাটির শিক্ষা এই সুরাটির মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে নিশ্চয় মানুষকে অতি উত্তম সুরত দিয়ে সৃষ্টি করা হয়েছে এই জন্য মানুষ যেন তার এই অতি উত্তম সুরত অর্থাৎ এই নিয়ামতকে অস্বীকার না করে এই নিয়ামতকে গ্রহণ করে এবং সেই অনুপাতে আল্লাহ তাআলার হুকুম অনুপাতে জীবনযাপন করে আরেকটি বিষয় হচ্ছে অপরকালের প্রতি অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে এবং মানুষের জীবন শুরু এবং শেষ আছে এই শেষ যখন হবে তখন সে যেন তার জীবনকে পরিস্ফুটিত করে সুন্দর করে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে পারে এবং আখিরাতে লাভবান হতে পারে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে জীবনযাপন করার আখিরাতকে লাভ করার তৌফিক দান করুক প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই দ্বিতীয় অধ্যায় পাঠ 9 থেকে সূরা 3-এর পরিচয় এবং শানে নুজুল নাজিল হওয়ার কারণ এবং এর সরল অনুবাদ এবং এর ব্যাখ্যা এবং সর্বশেষ শিক্ষা তোমরা ভালো করে প্র্যাকটিস করবে মুখস্থ করবে এবং বাসায় লিখবে তোমার বাবা মাকে দেখাবে শোনাবে এবং তোমরা সবাই বাসায় ভালো করে এই পড়াশোনা করবে এবং বাবা মাকে খেদমত করবে এবং পাঁচ ভক্ত নামাজ করবে বিশ্ববাসীর জন্য দোয়া করবে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আমরা সুস্থ থাকা ভালো থাকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু